আজকে তোমাদের ঋষি মশাই দিয়ে একটি গ্রামের সিনারি স্টেপ বাই স্টেপ শেখাবো। তোমরা নতুন নতুন ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর তার মাঝে বরাবর একটু সাইড থেকে আমাদের মুখের শেপ করে নিতে হবে। তার জন্য প্রথমে এরকম একটু এরকমভাবে করবে। করে নেওয়ার পর এই কপালের অংশটা এরকমভাবে একটু আসবো, আবার এখান থেকে আমাদের এখান থেকে চলে আসতে হবে এরকমভাবে, আবার এখান থেকে চলে আসতে হবে এরকমভাবে। এবার দেখো এই দাগের থেকে একটু উঁচু করে আমাদের এইভাবে হালকা করে একটু রাউন্ড করে একটা দাগ টানতে হবে, আর এর উপর থেকে এরকমভাবে দুপাশ থেকে করে নিতে হবে। তারপরে আবার এরকম একটা দাগ টানতে হবে, আবার উপরের দিক থেকে এরকম করে নিতে হবে। দেখো এটা হচ্ছে ঋষিমশাইয়ের উপরে মাথার উপরে যে চুলের খোপাটা সেটা আমরা বোঝাচ্ছি। তারপর এখান থেকে চলে আসবো সোজা এদিকে এরকমভাবে, আবার এখান থেকে চলে আসবো সোজা এদিকে এরকমভাবে। কানের অংশটা এখান থেকে এই এখান থেকে এরকম করবে। আগে বুরুর অংশটা এরকম করে নিচ্ছি, ঠিক আছে? এরকম করে নিয়ে চোখের অংশটা করার জন্য একইভাবে এদিক থেকে হালকা একটু এরকম করে চোখের ভিতরম করবে, আবার সেমভাবে এরকম করবে। করে নাকের অংশটা এরকম করে নেবে। দেখো নাকের সোজাসুজি করে এইভাবে এদিকে এইভাবে এদিকে এরকমভাবে করবে, ঠিক আছে? তারপর ঠোঁটের অংশটা দুপাশ থেকে এরকমভাবে বের করে নেবে। চোখের নিচের থেকে এরকমভাবে দুটো দাগ বের করে নেবে। কপালের উপরে যে তিলকাটা রয়েছে সেই জন্য আমরা তিনটে এরকমভাবে তিলক কেটে রাখলাম। এটা আমরা রং দিয়ে করার সময় ভালো করে করবো। দেখো এ পর্যন্ত আসার পর কানের এই অংশ থেকে সোজা দাড়িটা চলে আসবে এরকমভাবে, আবার এখান থেকে সোজা দাড়িটা চলে আসবে, আর এখানে যে ফাঁকা রেখেছিলাম সেই ফাঁকা জায়গাটায় তোমরা এরকমভাবে দাড়ির অংশটা এই ঠিক ঠোঁটের থেকে একটু নিচু করে কাঁধের অংশটা এদিকে চলে আসবে, আবার কাঁধের অংশটা এই পাশে এরকমভাবে করে নেবো। করে নিয়ে সোজা নিচের দিকে এই চলে আসলাম এইদিকে, এই চলে আসলাম এইদিকে, এরকম করে নেবে। প্রথমে করে নিয়ে তারপরে দুপাশের দাগটাকে এরকমভাবে জুড়িয়ে রাখবে। যা রাখার পর আমরা এখান থেকে সোজা এদিকে চলে আসব, এদিকে এসে আবার বেঁকে চলে আসব এদিকে এরকমভাবে। পায়ের অংশটা এরকম করতে হবে, ঠিক আছে? এরকমভাবে পায়ের অংশটা, আর তারপর এদিক থেকে এইভাবে এসে পায়ের অংশটা এরকম করে রাখবে। প্রথমে এরকম করবে এক সাইড থেকে, আবার অপর সাইড থেকেও এর উপর থেকে প্রথমে এরকম করবে, করে পায়ের অংশটা এরকম সাইড দিয়ে করবে, তারপরে আবার এইভাবে করে নেবে। করে নিয়ে যেরকমভাবে এই পাশে করেছিলাম সেইভাবে তোমরা এখান থেকে এভাবে জুড়িয়ে নেবে। দেখো এরকমভাবে পায়ের অংশটা করবে। করার সঙ্গে সঙ্গে একটা পায়ের অংশ তোমরা মুছে ফেলবে। দেখো এই সাইডের পায়ের যে অংশটা প্রথমে এঁকেছিলাম সেই অংশটা আমরা মুছে ফেলছি। তাহলে প্রথমে যদি তোমরা এরকম দুটো করে নাও তাহলে দেখবে পাটা অ্যাকুরেটভাবে তোমরা করতে পারবে। প্রথমে কিন্তু এরকম করে নেবে, তারপরে পরপর কিন্তু এক এক পর এক একটা মুছতে মুছতে স্টেপ বাই স্টেপ কিন্তু একের পর এক মুছতে থাকবে, ঠিক? আমাদেরকে পোশাকের অংশটাকে পরে রয়েছে সেটা বোঝানোর জন্য এদিক থেকে এরকম, আবার এদিক থেকে এরকম এরকম করবো। পরে স্পটগুলোকে আলাদা করে আমি বোঝাচ্ছি। দেখো এরকম করে নেওয়ার পর তোমরা হাতের অংশটাকে হালকা একটুখানি ঢেউ খেলে এদিকে আসবে, আসার পর আবার চলে আসবে এদিকে এরকমভাবে, আর এই পাশের থেকে এইভাবে আবার করে সোজা চলে আসবে এইদিকে এরকম। করে নিয়ে হাতের অংশটাকে এরকম করব, এই বুড়ো আঙুলটাকে এই এক সাইড থেকে এরকম করে তারপরে আবার আপাতত নর্মাল এরকম রাখছি। দেখো এরকম করে নেবে প্রথম, তারপরে ভিতরের যে দাগগুলো ছিল সে দাগগুলোকে আমরা মুছে ফেলবো। সেমভাবে এরকম করে নিয়ে আবার সেমভাবে বুড়ো আঙুলটাকে এঁকে নিয়ে তারপরে হাতের আঙুলগুলোকে এই পাশ থেকে এরকমভাবে করবো। এরকম করে নেওয়ার পর ঋষিমশাইয়ের এখানে রুদ্রাক্ষের মালা পরা রয়েছে সেটা বোঝানোর জন্য এরকম করলাম এই পাশ থেকে, এরকম করলাম এই পাশ থেকে, এলে এরকম উপরের দিক থেকে একটা করলাম, আবার হাতের এই গোড়ার দিকেও তোমরা একইভাবে এখানেও রুদ্রাক্ষের মালাগুলো এঁকে রাখবে। বডি স্ট্রাকচারের থেকে আমরা পোশাকের অংশটা কী করে বের করছি, দেখো এই সাইড থেকে গলার এই পাশ থেকে কাত করে চলে আসবো এদিকে এরকমভাবে, এদিকে আবার আবার এই সাইড থেকে এরকমভাবে চলে আসছে, এখান থেকে এই পোশাকের অংশটাগুলোকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, ঠিক আছে? এরকম করতে করতে তোমরা অপর প্রান্ত পর্যন্ত এরকমভাবে করে চলে আসবে, এখান থেকে এরকমভাবেও করবে। তোমরা এই সাইড থেকেও এই দেখো এখান থেকে এসে হালকা একটু এরকম করে রাখবে, এখান থেকে হালকা একটু এরকম করে রাখবে। তারপর তোমরা হাতের এই যে দাগটা এই পাশে এঁকেছিলাম সেই দাগটাকে আমরা এবার মুছে ফেলবো। দেখো এবার আমাদেরকে হালকা করে এরকমভাবে গলার এই সাইড থেকে এরকমভাবে হালকা করে একটা দাগ করে নিতে হবে। কারণ হচ্ছে আমরা এই দাগ বরাবর বড় বড় করে কিছু রুদ্রাক্ষের মালা এঁকে রাখবো, ঠিক আছে? এরকমভাবে করার জন্য কিন্তু আমি এরকমভাবে হালকা করে দাগটা করে নিয়েছি। তোমরা যদি এরকম হালকা করে দাগটা করে নাও তাহলে এর মাঝ বরাবর এরকম গোল গোল করে কিন্তু রুদ্রাক্ষের মালাটা ভালোভাবে তোমরা আঁকতে পারো। এই ঋষিমশাইয়ের এই পিছনের দিক থেকে এইভাবে চলে আসবে এইদিকে, আর সেমভাবেই কিন্তু তোমাদের এই দিক থেকেও একইভাবে দাগটাকে করে নিতে হবে। একটা বেদি মতো করা আছে,
সেই অংশটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা এরকম আঁকছি প্রথমে, ঠিক আছে? এরকম করে নিয়ে এবার এর উপরের দিকের থেকে আবার সোজা এরকম চলে আসবে, আবার এই সাইডের থেকেও এরকমভাবে করে নেবে। এবার দেখো এই পর্যন্ত যখন করা হয়ে যাবে, বেদিটা এইদিকে এসে যে একটু বড় হয়ে গেছে, সেই জন্য তোমরা এদিক থেকে একটু বড় করে নেবে, আবার এদিক থেকেও একটু বড় করে নেবে। বড় করে নিয়ে সোজা এই দাগটাকে এর সঙ্গে এরকম জুড়িয়ে নেবে, ঠিক আছে? এরকম করে নেবে। করে নেওয়ার পর সোজা করে নিচের দিকে এইভাবে দাগ, শিমশাইটা যে একটা বড় একটা বটবৃক্ষের নিচে রয়েছে বসে, সেই অংশটা বোঝাবো। তার জন্য সোজা করে একটা দাগ আমরা এরকম করে করে নিয়ে এই দাগটাকে এই পাশ থেকে করে নিলাম, আবার সেমভাবেই এখান থেকে আর একটা দাগ করতে করতে তোমরা এই হাতের পিছনের দিকে করে নেবে, ঠিক আছে? এরপর এইভাবে করে গাছের স্পটগুলোকে বুঝিয়ে নেবে, ঠিক আছে? আমরা এগুলো কালার দিয়ে ভালো করে করে বোঝাবো। তোমরা চাইলে এই গাছের এই উপরের অংশগুলোকে হালকা একটু ঢেউকেলিয়ে করতে পারো। তা প্রথমে আমরা এরকম করে নিলাম, কিছু কিছু জায়গায় আমরা হালকা এরকমভাবে মুছে নিয়ে তোমরা যদি চাও এরকমভাবে হালকা একটু ঢেউকেলিয়ে গেলে তোমরা গাছটাকে করে নিতে পারো, ঠিক আছে? এরকমভাবে ঢেউকেলিয়ে গেলে করে এখান থেকে আমরা এই গাছের এই নিচে একদম সিম্পলভাবে স্পষ্ট প্রথমে তোমরা এরকমভাবে ছোটো ছোটো ঢেউ খেলাতে গেলাতে চলে আসবো অপর দিক পর্যন্ত, ঠিক আছে? আমরা গাছের পাতাগুলোকে এইভাবে করলাম। এবার এখান থেকে এরকম করে গাছের যে পাতাগুলো সেইগুলো হালকা হালকা করে তোমরা বোঝাতে পারো। পিছনের দিকের থেকে সোজা করে একটা স্লিপিং লাইন আমাদের টেনে নিতে হবে, পুরো শেষ প্রান্ত পর্যন্ত এরকমভাবে সোজা করে একটা দাগ কেটে নিলাম। এবার এই দাগ বরাবর আমাদেরকে একটা ঘর এঁকে নিচ্ছি। দেখো দূরের যে গ্রামের অংশটা পিছনের দিকে রয়েছে সেটা বোঝানোর জন্য এরকমভাবে দূরের ঘরটাকে আমরা এঁকে নিচ্ছি। করার পর নিচের অংশটাকেও তোমরা একইভাবে এই সাইড দিয়ে করবে, সাইড দিয়ে পিছনের দিক থেকে আরেকটা ঘর এঁকে নিচ্ছি। তোমরা সেমভাবেই তোমরা আঁকার চেষ্টা করবে, দেখবে তাহলে সমস্যা হবে না। সামনের দিকের থেকে দরজা, দুপাশে জালনা, এরকমভাবে আঁকবে। আঁকার পর আমরা এই ঘরের পিছনের দিকের থেকে এইভাবে কলা গাছের পাতাগুলোকে বের করছি। প্রথমে দুপাশ থেকে পাতাগুলোকে করবে, ঠিক আছে? করার পর তারপরে তোমরা এই মাঝখানে পাতাটি তারপরে আঁকবে। একদম সিম্পলভাবে আমি তোমাদেরকে শেখালাম। সেমভাবেই দেখো এই সাইডে একটু ছোট করে, মানে আরও দূরে রয়েছে সেই অংশটা বোঝাচ্ছি, সেই জন্য একটু ছোট করে আমরা আরেকটা ঘর এঁকে নিচ্ছি। আর তারপর একইভাবে আমাদেরকে কলা গাছের পাতাগুলোকে পিছন দিয়ে একদম হালকা হালকা করে বোঝাতে হবে। ঠিক পর্যন্ত করে নেওয়ার পরে আমরা পিছনের দিকে যে জঙ্গলগুলো সেই জঙ্গলগুলোকে এই সাইড থেকে এরকম পিছন দিয়ে করতে করতে চলে আসবো অপর দিকে, ঠিক আছে? এবার দেখো এই ঘরের এই সাইড থেকে রাস্তাটা বেরিয়ে এদিকে চলে এসছে, আবার এখান থেকে এই সাইডে চলে এসছে, সেটা বোঝাবো। আর এই সাইড থেকে সামনের দিকের থেকে দুটো বড় বড় করে দুটো পাথর আঁকবে। পাথর আঁকার পর এই সাইডে এরকমভাবে ঘাসের অংশগুলোকে ছোট বড় করে করে বের করবে। বের করার সঙ্গে সঙ্গে ভিতরে যে দাগটা ছিল দাগটাকে আমরা মুছে ফেলবো। সবার শেষে যখন স্নাইটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমরা এই গাছের থেকে এইভাবে এঁকে বেঁকে কিছু বট গাছের শিকড় ঝুলেছে সেইগুলোকে কিন্তু তোমাদের এরকমভাবে যদি বোঝাও তাহলে দেখবে ড্রয়িংটা দেখতেও আরও ভালো লাগছে। দেখো আমি স্কেচ পেন দিয়ে ভালো করে হাইলাইট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা শুধু পেন্সিল দিয়ে আঁকার পরে রংটা শুরু করবে, স্কেচ পেন তোমরা ব্যবহার করবে না। আমি চোখের ভিতরে আর উপরের দিকে কিছু রুদ্রাক্ষের মালা করে দিয়েছি, তোমরা চাইলে সিম্পল রাখতে পারো বা এরকমভাবে রুদ্রাক্ষের কিছু মালাও এঁকে নিতে পারো। দেখো আকাশের উপরের দিকের থেকে সবার প্রথমে আমরা স্কাই ব্লু কালারটাকে একটু ডিপ করে করে রংটা করবে তোমরা, ঠিক আছে? এরকমভাবে একটু ডিপ করে করে রংটা করবে, স্লিপিং লাইন টানার মতো এরকম টানতে টানতে তোমরা নিচের দিকে চলে আসবে। দেখো দেখো উপর থেকে ডিপ করে নিচের দিকে আস্তে আস্তে হালকা করবো, জাস্ট আমি প্রসেসটা দেখাচ্ছি তোমাদের। তোমরা কিন্তু সেম প্রসেসেই রংটা করবে। যত নিচের দিকে আসছি এই ঘরের থেকে নিচের দিকে আসার আগে কিন্তু আমাদেরকে একদম হাতের প্রেশারটাকে লাইট করে নিতে হবে, ঠিক আছে? এবার হোয়াইট কালারটা দিয়ে তোমরা নিচের থেকে এবার স্কাই ব্লু কালারের সঙ্গে ভালো করে মিক্স করবে, তাহলে যে সাদা সাদা যে অংশগুলো থাকবে দেখবে সেগুলো আর থাকছে না, তোমরা কিন্তু রংটাকে ভালো করেই একদম ক্লিয়ার করে মিক্স করতে পারছো। খুব কলা গাছে পাতাগুলো এঁকেছি, মিডিয়াম গ্রিন কালারটাকে একটু ডিপ করে রংটা করবে, এভাবে একটু ডিপ করবে, ডিপ করে অপর দিকে আস্তে আস্তে হালকা। আবার যখন এদিক দিয়ে যাবো তখন কিন্তু নিচের দিক তো হবে, আবার যখন এই সাইডতে যাবো রংটা করতে করতে তখন কিন্তু এর এই পাশ দিয়ে নিচের দিকে রংটা করতে হবে, ঠিক আছে? এরকম করবে। করার পর লাইট গ্রিন কালারটা দিয়ে এর সঙ্গে আর একটু মিশিয়ে আস্তে আস্তে উপরের দিকে একটু উঠে যাবো,
দেখো হাতের প্রেসারটা একটু কমিয়ে নেবে, আকাশের রংটা যেভাবে করেছি সেইভাবে কিন্তু হাতের প্রেসারটাকে একটু কমিয়ে নেবে। তারপরে লেমন ইয়েলো কালার তোমরা এর সঙ্গে গোল গোল করে মিশিয়ে উপর পর্যন্ত চলে যাবে, যে উপরে যে আকাশের লাইটের অংশটা পড়েছে সেটা বোঝাবো, নিচের দিকের থেকে ডার্ক হয়ে রয়েছে সেটা বোঝালাম। সেমভাবে তোমরা বাদবাকি আর এই পাশেও কিন্তু একইভাবে করবে, নিচ থেকে পুরোপুরি উপর পর্যন্ত অরেঞ্জ কালারটা ইউজ করে রংটা করবো। প্রথমে প্রতিটা কর্নার সুন্দর করে মিক্স করবে, যেন রং কোনো কর্নার কিন্তু রাখবে না, সুন্দর করে রংগুলোকে চারিদিক দিয়ে মিক্স করে নেবে। তোমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এইভাবে উপরের থেকে সোজা করে করে দাগ টানবে, নিচের দিকে যত আসবে স্লিপিং লাইন টানার মতন করতে করতে কিন্তু নিচের দাগগুলোকে আস্তে আস্তে একটুখানি মোটা রাখবে, বা সেম এরকমভাবে নিতে পারো। দেখো এরকম করে নেওয়ার পর নিচের দিকের থেকে তোমরা এইভাবে দাগ করতে করতে চলে আসবে, ঠিক আছে, আর এর মাঝ বরাবর দিয়ে আবার দাগ কাটতে কাটতে উপরের দিকে চলে যাবে। বার্নসেনা কালারটাকে এই উপরের দিকটাকে একটু ডিপ করছি, ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হাতের প্রেসারটাকে কমিয়ে নেবো, ঠিক আছে। তোমরা হোয়াইট কালারটা নিচের দিকে থেকে এরকমভাবে গোল গোল করে মিক্স করবে, এই বার্নসেনা কালারটা যেন হালকা হয়ে যায় নিচের দিকের থেকে, ঠিক আছে। কালো কালারটা এই ঘরের ভিতরের দরজার মধ্যে অর্ধেক অংশ দিয়ে রংটা করবে, ঠিক আছে, হালকা করবে, কিন্তু সোজা কিন্তু এরকম দাগ কেটে রাখবে না, তাহলে কিন্তু রংটা মিক্স করতে পারবে না। এরপর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এর সঙ্গে মিক্স করে, কালো কালার সঙ্গে মিক্স করে সুন্দর করে বাদবাকি জায়গা পুরোপুরি রংটা কভার করবো, জানলায়ও তোমরা একইভাবে রংটা করবে। দেখো এই ঘরে যেরকমভাবে রংটা করেছি পাশাপাশি সেমভাবে ঘরের রংটা করলে কিন্তু রংটা দেখতে খারাপ লাগবে। এই পাশের ঘরটায় একটু রংটা চেঞ্জ করে দিচ্ছি। দেখো তোমরা নিচের দিকের থেকে বার্নসেনা কালারটাকে পুরোপুরি জায়গার কালারটাকে প্রথমে করে নেবে, ঠিক আছে। যেহেতু টালির কালারটা আমরা বোঝাচ্ছি, ব্ল্যাক কালারটা ইউজ করে সেমভাবেই যেভাবে টালির কালারগুলো করেছি তোমরা এখানেও কিন্তু একইভাবে করতে করতে উপর দিকে চলে যাবে। তাহলে এ পর্যন্ত বুঝেছ। এবার নিচের দিকের অংশটায় রং করার জন্য গ্রে কালারটা উপরের দিকের থেকে ডিপ করবে, ডিপ করে আস্তে 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 হালকা করে নেবে, আবার হোয়াইট কালারটা দিয়ে একটু এরকম করবে। আর এই সাইডে তোমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই বার্নসেনা কালারের উপর থেকে এই উপরে যে ঘরে যে ছায়াটা পড়েছে সেই ছায়াটাকে বোঝানোর জন্য আমরা একটু বার্নসেনা কালারটা উপরের দিকে করতে করতে নিচের দিকে হালকা, নিচের দিকের থেকে মিডিয়াম গ্রিন কালারটাকে আমরা নিচের দিকের অংশটা করব, রংটা করতে করতে আস্তে আস্তে উপরের দিকে দেখো হালকা করে নিয়েছি। তারপর যেভাবে কলা গাছের পাতাটায় রং করেছি সেমভাবেই কালারটা করবে। তারপর লাইট গ্রিন কালারটা করতে করতে উপরের দিকে আবার হালকা। তারপর তোমরা লেমন ইয়েলো কালারটা এই উপরের সঙ্গে এরকমভাবে গোল গোল করে মিশিয়ে পুরো এই দূরের যে জঙ্গল যতটুকু এঁকেছি সমস্ত জায়গায় কিন্তু এইভাবে রংটা করতে করতে চলে আসবে। আমরা ডার্ক ব্রাউন কালারটা এই গাছের এক সাইড থেকে ডিপ করবো প্রথমে, ঠিক আছে, একটু ডিপ করে করে রংটা করবে। এরপর বার্নসেনা কালারটা দিয়ে এই ডার্ক ব্রাউনের সঙ্গে মিক্স করে আমরা চলে আসবো অপর দিকে হালকা করতে করতে চলে আসবো। এরপর ইয়েলো অকার কালারটা ইউজ করে উপরে নিচে পুরোপুরি জায়গাটায় রংটা করবে। এরপর ব্ল্যাক কালারটা ইউজ করে এই গাছের এই শেডগুলোকে একটুখানি বোঝাবে, ঠিক আছে। এরপর উপরের দিকের থেকে গাছের রংগুলো করার জন্য উপরে আমরা সবার প্রথমে পোর্শনগুলো কালারটা দিয়ে অংশে গাছের উপরের থেকে রংটা করবো। দেখো একটা সাইড করে দেখাচ্ছি, তারপরে তোমরা সেই স্টেপ বাই স্টেপ পরের অংশগুলোকে রংটা করতে পারবে। এভাবে উপরের অংশটায় রং করবে, তারপর এর সঙ্গেই মিডিয়াম গ্রিন কালারটাকে মিশিয়ে মিশিয়ে রংটা করবে। আবার আমাদের হাতের প্রেসারটাকে হালকা একটু কমিয়ে নেবো, ঠিক আছে। এরকম করে নেওয়ার পর লাইট গ্রিন কালারটা ইউজ করে এই নিচের দিকে কিন্তু একইভাবে রংটা করবে। দেখো এই সাইড থেকে যখন সব কালারগুলো হয়ে যাবে, তারপরে আবার লেমন ইয়েলো কালারটাকে হালকা হালকা করে এই কালার সঙ্গে মিশিয়ে মিশিয়ে কিন্তু এই যে সাদা সাদা যে অংশগুলো হালকা হালকা করে গোল গোল করে মেশাবে, তাহলে দেখবে সম্পূর্ণ জায়গার কালারটা কিন্তু কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে প্রসেসটা আমি দেখালাম সেম প্রসেসে কিন্তু রংটা করতে করতে পুরো পিছন দিক পর্যন্ত চলে যাবে, একইভাবে তোমরা রংটা করবে। দেখো আমরা ব্রাউন কালারটা দিয়ে এই যে বটবৃক্ষের গোড়াটা এরকমভাবে ঝুলেছে সে অংশগুলোকে প্রথমে ব্রাউন কালারটা দিয়ে সোজা করে এরকমভাবে নিচের দিকে চলে আসবো। দেখো ঋষিমশাইয়ের চুলের উপরের দিকের থেকে আমাদের গ্রে কালারটাকে প্রথমে করতে হবে, এই গোড়ার থেকে এরকমভাবে করবে, ঠিক, এই কানের এই সাইডের থেকে এরকমভাবে গ্রে কালারটাকে একটু ডিপ করে করেই করবে, চুলের নিচের দিকের থেকে এরকমভাবে করবে। করার পর আমরা এখানে কিন্তু কিছু কালার মিক্স করতে হবে, খুব সাবধানে কালারগুলোকে মিক্স করবো। দেখো কালো কালারটা দিয়ে এইভাবে চুলের এই দিকে, এইভাবে চুলের এই দিকে, এইভাবে কিন্তু রংটাকে একটু সুন্দর করে নিচের দিকে আসতে হবে। আর দাড়ির এই অংশগুলোকে না হালকা হালকা করে সূক্ষ্ম অংশগুলো দিয়ে এভাবে নিচের দিকে চলে আসবে। পর্যন্ত করে নেওয়ার পর হোয়াইট কালারটা ইউজ করে এবার নিচের দিকে থেকে এভাবে কিন্তু সমস্ত জায়গায় এই দাড়ির অংশে চুলের অংশে সমস্ত জায়গায় কালারগুলোকে মিক্স করে নিতে হবে। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই ছোট ছোট গোল গোল রুদ্রাক্ষে আমরা এরকমভাবে সুন্দর করে রংটাকে করব। মোচের অংশেও আমরা একটু ডিপ করে একটু ব্ল্যাক কালারটা করব। আর তারপর যখন গ্রে কালারটা যখন হয়ে গেছে, তারপর আবার এইভাবে কিন্তু
ব্ল্যাক কালারটা দিয়ে হালকা হালকা করে একটু শেডটা করে নেবো, যাতে দেখতে আরো একটু সুন্দর লাগে। শরীরের কালারটাকে আনসেনা কালারটা দিয়ে মুখের এক সাইড থেকে রংটা প্রথমে করবে তোমরা। এই সাইডের থেকে একটুখানি রংটা করতে করতে মুখের এই নিচে একটু ডিপ করে দুপাশ থেকে রংটা করবে, চোখের উপরেও, নাকের অংশে একটু ডিপ করে করবে, দুপাশ থেকে রং করে নেবে। এই ঘাড়ের সাইড থেকেও তোমরা একইভাবে কিন্তু রংটাকে করবে, ডিপ থেকে হালকা করতে হবে, ঠিক আছে? এরকমভাবে করতে করতে রংটাকে নিচের দিকে চলে আসবে। পায়েও তোমরা বুঝে বুঝে যে অংশে উপরের দিকে লাইট থাকছে সেই অংশে কিন্তু উপরের দিকে আস্তে আস্তে হালকা করে নিতে হবে, নিচের অংশটা কিন্তু ডিপ থাকছে, ঠিক আছে? এটা বুঝে বুঝে তোমাদের রং করতে হবে, কোন দিকটা ডিপ হচ্ছে কোন দিকটা হালকা হচ্ছে তোমাদের নিজের থেকে এরকমভাবে বুঝে বুঝে কিন্তু রংটা করবে। দেখো আমি যেভাবে করছি তোমরা ফলো করো, নিচের এই অংশের থেকে রংটা করবে আর এর নিচের অংশ থেকে রংটা করে উপর দিকে আস্তে আস্তে হালকা, সেম প্রসেসে আবার অরেঞ্জ কালারটা দিয়ে ভালো করে রংটাকে মিক্স করে নেবে, বেশি একটা ডিপ করবে না, করতে করতে আবার উপরের দিকে চলে যাবে। এবার পিচ কালারটা ইউজ করে তোমরা সমস্ত জায়গায় আগে যেখানে সাদা সাদা রয়েছে সেই পজিশনটা আগে রং করবে। এভাবে রং করার পর আস্তে 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 এর সঙ্গে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখো শরীরের কালারটাও আমরা গোল 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 করে ঘোরাচ্ছি, এরপর যখন এই পাশের হাতটা হয়ে যাবে তারপরে তোমরা এভাবে একটুখানি ব্রাউন কালারের শেড দিয়ে এই বগলের এই অংশটায় রংটাকে করবে, তারপরে সেম প্রসেসে রংটা এই পাশ থেকে করে নেবে। এবার ডার্ক ব্রাউন কালারটা দিয়ে হাতের এই অংশে এরকমভাবে আর এই পাশেও এরকমভাবে একটু দাগটা করে নেবে। ঠোঁটে অরেঞ্জ কালারটা দিয়ে রংটা করছি, আর ভুরুতে আমরা একটু ডিপ করে বোঝানোর জন্য স্কেচ পেন দিয়ে রংটাকে করছি, ঠিক আছে? পোশাকে কালারটা করার জন্য অরেঞ্জ কালারটা ডিপ করে করেই রংটা প্রথমে করবে। দেখো এই যে যে দাগগুলো আমি দিয়ে রেখেছি না, এই দাগের গোড়ার দিকের থেকে আগে প্রথমে অরেঞ্জ কালারটা করে নেবে। এরপর ক্রোমিয়েলো ডার্ক কালারটা দিয়ে অরেঞ্জ কালারের সঙ্গে কিন্তু এই শরীরের এই যে পোশাকের সমস্ত জায়গায় এভাবে কিন্তু সুন্দর করে রংটা করতে হবে। প্রথমে অরেঞ্জ কালারটা অবশ্যই করবে, না হলে কিন্তু ডিপ আর হালকা কোথায় সেটা কিন্তু তোমরা বোঝাতে পারবে না, ঠিক আছে? এরকমভাবে সুন্দর করে গোল গোল করে মেশাতে মেশাতে সমস্ত জায়গার রংটাকে কমপ্লিট। এই মালাটায় কিন্তু আগের থেকে রং করবে না, তাহলে কিন্তু এই যে যে আমরা যে পোশাকের কালারটা করলাম সেখানে কিন্তু রংটা ভালো করে অন্যদিকে যদি চলে যায় রংটা দেখতে খারাপ লাগবে, সেই জন্য সবার শেষে তোমরা রুদ্রাক্ষে মালায় রংটা করবে। তারপর ব্ল্যাক কালারের কর্নার দিয়ে এই মালার এক সাইড থেকে একটুখানি ডার্ক করে নেবে, এটা তোমরা খুব সাবধানে রংটা করবে কিন্তু। এরপর দেখো ওই যে বেদিটা আমরা এঁকে রেখেছি, সেই বেদিটায় রং করার জন্য আমরা এইভাবে গ্রে কালারটাকে নিচের দিকের থেকে করছি, আর পিছনের যে সাইডটা রয়েছে সেই পিছনের সাইডে কিন্তু পুরোপুরি একটু ডিপ করে করেই রংটা করতে হবে, ঠিক আছে? এরকম করবে তোমরা এই সাইডেও একইভাবে করবে। তারপর হোয়াইট কালারটা ইউজ করে নিচের থেকে রংটাকে ভালো করে মিক্স করতে করতে উপরের দিকে চলে যাবে। ব্ল্যাক কালারটা বা ডার্ক ব্রাউন কালারটাকে ব্ল্যাক কালারের সঙ্গে মিশিয়ে এই ভিতরের সাইডে রংটা করবে। দুপাশে কালারটা হয়ে গেলে নিচের দিকে তোমরা শুধু ব্রাউন কালারটা দিয়ে একইভাবে এদিক থেকে যেভাবে ঘরের এখানে রং করেছি না সেইভাবে সেমভাবে এখানেও তোমরা একইভাবে রংটা করতে করতে নিচের দিকে হালকা সেম প্রসেসে তোমরা সমস্ত জায়গায় রংটা করে নেবে। এই পাশে ঘরে কিন্তু একইভাবে রংটা করবে। দেখো রাস্তা কালারটা করার জন্য পার্নসিনা কালারটাকে একটু ডিপ করে এই রাস্তার কর্নারগুলো দিয়ে একটু রংটা করব, করতে করতে এই সাইড দিয়ে কিন্তু রংটাকে হালকা। এবার রংটা করার পর ইয়েলো অকার কালারটা ইউজ করে রাস্তার সমস্ত জায়গায় রংটা কমপ্লিট করবে। মাঠের মতো ফাঁকা জায়গায় রং করার জন্য আমরা নিচের দিকের থেকে লাইট গ্রিন কালারটাকে একটু ডিপ করে করে উপরের দিকে আস্তে আস্তে হালকা করে নেব। প্রসেসটাকে ভালো করে খেয়াল করো, দেখো উপরের দিকে যাওয়ার আগে হালকা হয়ে গেছে। লেমনিয়েলো কালারটা উপরের দিকের থেকে এভাবে গোল গোল করে ঘোরালে দেখবে উপরের দিকে হালকা নিচের দিকে ডিপ, সেটা তোমরা বোঝাতে পারবে। দেখো পাথরের রং করার জন্য একটু ডার্ক করে ব্ল্যাক কালারটা আমরা এক সাইড থেকে করছি প্রথমে, সেম প্রসেসে এখানেও এই ব্ল্যাক কালারের সঙ্গে গ্রে কালারটা ভালো করে গোল গোল করে মিশিয়ে নেব, তাহলে দেখবে যে হালকার থেকে ডিপ হয়ে গেছে সেটা তোমরা কিন্তু বোঝাতে পারবে। এবার এই ঘাসগুলোতে রং করার জন্য মিডিয়াম গ্রিন কালারটাকে নিচের থেকে এইভাবে রংটা প্রথমে করবে, তারপর লাইট গ্রিন কালারটাকে এর সঙ্গে মিশিয়ে একটু উপরের দিকে উঠবো, দিয়ে সুন্দর করে এই উপরের দিকের থেকে রং করতে করতে সব জায়গায় রংটাকে ভালো করে মিশিয়ে নেবো। কমপ্লিট একটি ড্রয়িং আমি তোমাদেরকে করে দেখালাম। এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবে।